আজ বানাবো নতুন একটা হেয়ার ক্লিনজার। এর জন্য লাগবে আমলা পাউডার। এতে আছে ভিটামিন সি, ট্যানিনস, ফসফরাস, আয়রন ও ক্যালসিয়াম, যা চুলের ভেঙে যাওয়া, পড়ে যাওয়া কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এরপর লাগবে শিকাকাই পাউডার। এটা 1:1 রেশিওতে মেশাবো। শিকাকাইয়ের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ড্যান্ড্রফ কমায়। এর সাথে এটা একটা ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে, এছাড়া চুলের গোড়া মজবুত করে। আর নেব নিম পাউডার। এটা নেব আমলা পাউডার আর শিকাকাই পাউডারের হাফ পরিমাণ। নিমের অ্যান্টিফাঙ্গাল ও অ্যাক্টিভ অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে, যেটা স্ক্যাল্পের চুলকানি ড্যান্ড্রফ দূর করে। এটি চুলের ফলিকল মজবুত করে চুল পড়া কমায় আর চুলের অকালে পেকে যাওয়া রোধ করে। নিম পাউডার নিতে হবে আমলা আর শিকাকাই যত পরিমাণে নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ। নিয়ে যে কোনো শ্যাম্পু যেটা ইউজ করেন, রেগুলার শ্যাম্পু, সেটা দিয়ে মিক্স করে একটু জল দিয়ে ভালো করে একটা ভালো পেস্ট বানিয়ে সেটা ওয়েট হেয়ারে অ্যাপ্লাই করবেন। করে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করে তারপর এটা ওয়াশ করে নেবেন। তারপরে এটা আবার শ্যাম্পু দিয়ে কিন্তু ওয়াশ করতে হবে, কারণ আমলা শিকাকাই পাউডার জন্য। তো এখানে আমি শ্যাম্পুগুলো ইউজ করি। এটা একটা ফাঙ্গাল শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন যেটা ইউজ করেন। আমি শ্যাম্পুর ভিডিও একটা আনবো পরে, যে কী কী শ্যাম্পু ইউজ করি। এটা এম ক্যাফেইনের কফি শ্যাম্পু। শ্যাম্পুর পরিমাণ হবে যতটা পরিমাণ মিক্সচার নিয়েছি আমলা শিকাকাই নিম, ঠিক তার সমান পরিমাণের, দুটো শ্যাম্পু মিলিয়ে। এখানে আমি দুটো শ্যাম্পু ইউজ করছি, আপনি চাইলে একটা শ্যাম্পু ইউজ করতে পারেন। যদি শ্যাম্পু না ইউজ করতে চান তাহলে রিঠাও ইউজ করতে পারেন। ওভারনাইট রিঠা ভিজিয়ে রেখে সেটা এর মধ্যে মিক্স করলে একদম ন্যাচারাল শ্যাম্পু তৈরি হয়ে যাবে। এরপরে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ডাইলিউট করে এটা রেডি করতে হবে। বেশ ভালো ফেনা ফেনা হবে, এরকম একটা মিক্সচার তৈরি করলে চুলের জন্য খুব ভালো। তো ইউজ করে নিন আর বলবেন কেমন লাগলো।